নির্বাচন আপনাদেরকে আপনারা জানেন আপনাদেরকে 5 দিনের জন্য নিয়োগ করা হয়েছে আপনারা ইলেকশনের আগে 2 দিন ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে আরো 2 দিন এই 5টা দিন আমি মনে করি আপনাদের উপস্থিতি আপনাদের সহযোগিতা আপনাদের কর্মদক্ষতা দিয়ে আমাদের ইলেকশনটাকে আপনারা অনেক সাকসেসফুল করতে পারবেন আমি একজন বিচার বিভাগের প্রাক্তন অফিসার হিসেবে বলতে পারি আমার বিচার বিভাগে যারা কর্মরত আছেন তারা সবাই দক্ষ যোগ্য অতি মেধাবী এবং সৎ দেখেন যখন দেশে কোনো বড় ধরনের কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে মানুষ কিন্তু দাবি তোলে নির্বাচন ইয়ে থেকে নির্বাচনী তদন্ত হোক নির্বাচন অফিস থেকে ব্লক বিচারক তদন্ত হোক বিচার বিচার বিভাগও তদন্ত করেন এই ধরনের একটা ইয়ে তোলা হয় দাবি তোলা হয় কেন তোলা হয় শুধুমাত্র বিচার বিভাগের মানুষের প্রতি বিচারকদের প্রতি জনগণের একটা বিশাল আস্থা বিশাল মনে করেন যে আশা আজকে আমরা এই সমস্ত বিষয় বিবেচনা করে কিন্তু আইনে আপনাদেরকে সম্পৃক্ত করা হয়েছে আপনারা মাঠে থাকবেন প্লিজ আপনারা দয়া করে কোথাও কোনো জায়গায় বসে থাকবেন না আপনারা অবশ্যই ভ্রাম্যমাণ অবস্থায় থাকবেন যত বেশি ভিজিলেন্স থাকবেন তত বেশি যারা নিষ্ক্রিয়ান তারা আপনাদেরকে ভয় পাবে বা মনের মধ্যে একটা আতঙ্ক নিয়ে থাকবে যে না সারা মাঠে আছেন আমরা অপরাধ করলে বার পাবো না এই নির্বাচনটাকে ফলপ্রসূ করার জন্য উনি অনেক অসুস্থ তারপরেও উনি কিন্তু সমস্ত বিভাগগুলোতে ছুটে ছুটে গিয়েছেন আমি রংপুর এবং রাজশাহী বিভাগের দায়িত্বে আছি স্যার আমার সাথে রংপুর এবং রাজশাহী বিভাগে গিয়ে কাজ করে এসেছেন স্যার অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু তারপরেও কিন্তু উনি শ্রমটা দিয়ে যাচ্ছেন কেন একটাই কারণ আমরা কমিশন চাচ্ছি এবার ইলেকশনটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে যেখানে ভোটাররা আসবে তাদের অত্যন্ত মূল্যবান অধিকার এই অধিকার প্রয়োগ করে তাদের যোগ্য প্রার্থীকে তাদের মনোনীত পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন